অনেকেই জিজ্ঞাসা করছেন যে প্রাইমারি 16,500 পোস্টিং দুর্নীতি কেসের আপডেটটা কি। হ্যাঁ, গতকাল আমরা একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে গতকাল এটার হিয়ারিং হতে পারে, তো লিস্টেড আছে আর কি, তো সেটা বলেছিলাম। কিন্তু এটার যে আপডেট সেটা আমরা সংক্ষিপ্ত আকারে শেয়ার করেছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে সেখানে, তো বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন। তো ব্যাপারটা হচ্ছে কি, প্রাইমারি 16,500 পোস্টিং দুর্নীতি যে কেস, সেক্ষেত্রে পিটিশনাররা অনেক অনেক অনেকজনকেই কিন্তু এর রেসপন্ডেন্ট হিসাবে অ্যাড করেছে, অর্থাৎ যাদের নিজের ডিস্ট্রিক্টে পরবর্তী ক্ষেত্রে পেয়েছেন যারা, তাদের এই নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করেছিলাম শেয়ার, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো যে খবরটা গতকাল আমরা পেয়েছি যেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে যেহেতু ব্যাপারটা নিয়ে স্টে আছে, তো হাইকোর্ট সেরকম কোনোরকম এটা নিয়ে কোনো আপডেট দেয়নি। অর্থাৎ হাইকোর্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে যে ব্যাপার, যে সুপ্রিম কোর্টে যখন আপডেট আসবে তারপরে কিন্তু এই ব্যাপারটা বোঝা যাবে। তো সেক্ষেত্রে পিটিশনারদের আইনজীবী এটা নিয়ে বলতে চেয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে বলা হয় যে হাইকোর্টের তরফ থেকে যে সুপ্রিম কোর্টে যেহেতু স্টে আছে, তাই এই ব্যাপারটা নিয়ে কোনোরকম এখন মন্তব্য করা ঠিক হবে না, এরকম ধরনের একটা ব্যাপার উঠে আসে। তো এটার পরবর্তী যে আপডেট আসবে সেটা আপনাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব, সেই জন্য সঙ্গে থাকুন আমরা আপনারা, এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি এই কেসটার মধ্যে থেকে থাকেন কিংবা পিটিশনার কিংবা রেসপন্ডেন্ট হয়ে থাকেন, তো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসছে যেগুলো আপনারা জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, তো সঙ্গে থাকবেন।